ভিওয়ার্স আমরা অন্য আরেকটা জায়গায় চলে এসেছি এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা সজনে গাছ তার পাশেই মেহগনি গাছের বাগান ওই যে কলার ক্ষেত আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক আছে মূল শাক আছে এই যে এখানে আবার যে বাড়ি সেই বাড়ি আপনারা দেখছেন এই যে সাদের উপরে আঙ্গুর সাদের উপরে যে আঙুরের গাছ হয়েছে এই যে দেখেন আপনারা সাদের উপরে এই যে গাছ ওই যে আর এখানে পাশে ওই যে ধান লাগানো হয়েছে মানে যশোরের এদিকের মাটিটা এতটাই উর্বর যে আপনি যদি মানুষও লাগান তা মানুষ উৎপন্ন হয়ে যাবে এটাটা এতটা মানে মজার একটা কথা যে মানুষের বীজ লাগানো হলেও মানুষ সেখান থেকে নতুন চারা গাছ উৎপন্ন হয়ে যাবে এরকম একটা কথা অনেকে বলে যে এখানে ওই যে কৃষক ভাইয়েরা কাজ করছে ওই যে নতুন মাটি প্রস্তুত করা হচ্ছে ক্ষেত তৈরি করা হচ্ছে এখানে নতুন করে আরও কিছু লাগানো হবে এই যে কাজ করছে আমি যেখানে উঠেছি তো এই যে দেখেন জমি প্রস্তুত করছে এখানে কি লাগানো হবে মটর পটল হ্যাঁ হ্যাঁ এখানে নতুন করে পটল ক্ষেত করা হবে দেখুন বিলের পর বিল আপনার সবজি বাগান ওই যে গরুর লাঙল দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে এই যে এখানে পটল ঝুলে আছে দেখেন আমি আগে পরে একটা জিনিস জানতাম না যে পটলের এই যে আপনারা যে ডগাটা দেখতে পাচ্ছেন এটা সবজি হিসেবে খাওয়া যায় তো আমি যখন কালকে রাত্রে এখানে আসলাম তো এই পটলের এই ডগা বাজিটাই সর্বপ্রথম আমাকে দিল এবং আমাকে বলল যে তুমি খেয়ে এটা বলো যে এটা কি বাট আমি আমার মাথাতেই আসিনি যে পটলের এই ডগাগুলো খাওয়া যায় বাট পরে তাদের কাছ থেকেই জানতে পারলাম যে এটা বাজি করে খাওয়া যায় আমি আসলে আগে পরে জানতামই না তো কে আমি বুঝতে পারিনি যে এটা কি খাচ্ছি আমি তো এই যে এদিকে গাছগুলো একটু পুরনো হয়ে গেছে মরে যাচ্ছে এই জন্য এই ক্ষেতটা ফেলে দিয়ে নতুন করে তৈরি করা হবে নতুন করে তৈরি করে এই যে জমি প্রস্তুত করছে দেখেন এই জমিতে নতুন করে এই পটলের গাছ রোপণ করা হবে ওই যে দেখেন আপনারা ধান পেকে গেছে আবার নতুন ধান অনেকগুলো পাখি নিই আর ওই যে গরুর গাড়িতে আপনার জমি প্রস্তুত করছে তো এখানে এই যে পাখি দেখেন বসে যাচ্ছে পুঁশাক গাছ লাগানো হয়েছে তো যেটা বলছিলাম যে এই পটল এই ডগাগুলো ভাজি করে খেতে যে এত মজা আমি যদি এখানে না আসতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে এতটা মজা খেতে এই পোটলের ডগাগুলো আপনি পালং শাক বলেন পুঁই শাক বলেন এইসব শাকের থেকেও বলতে গেলে বেশি মজাদার একটা খাবার এই পটল তো আমি খুব মজা পেয়েছি তো আপনারা যদি যশোরের আশেপাশে থাকেন তাহলে হয়তোবা জানেন সেটা কিন্তু যশোর থেকে অন্য কোনো জায়গা মানে পটলের ক্ষেত্রে আশেপাশে যারা থাকেন তারা হয়তোবা জেনে থাকবেন কিন্তু অন্যরাও হয়তোবা জানে না এই যে পটলের ফুল হচ্ছে এখান থেকে এই ফল ওই যে নিচে থেকে ফল উপরে পরাগায়নের মাধ্যমে ফলটা পরিপক্ক হচ্ছে তো এখানে ন্যাচারাল ভিউটা যে এত মজার আমি না আসলে হয়তো বা অনেক কিছুই মিস করতাম আর সকালবেলা এখনও রোদ উঠে পারিনি রোদ উঠছে শিশির বিন্দু পাতায় পাতাই জমা হয়ে পড়ে আছে পটল যেই দিকের অনেক পটল ধরেছে তো এখান থেকে পটল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই বিভিন্ন অঞ্চলে পটল যায় পটল গিয়ে মোটামুটি দেশের অভ্যন্তরীণ যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো মেটাতে সহায়তা করে তো এখানে এই পটল বাগান থেকে আমি আপনাদের মাঝে এখনি বিদায় নেব কিন্তু এই ন্যাচারাল ভিউটা আপনাদের মাঝে শেয়ার করার দরকার ছিল তাই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলের নাম গাজী মনিরুল ইসলাম মনা আপনারা এই নামে জি এ জেড আই গাজী এম ও এন আই আর ইউ এল মনিরুল আই এস এল এ এম ইসলাম এম ও এন এ মনা তো এই গাজী মনিরুল ইসলাম মনা নামে ইউটিউবে সার্চ করলেই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করবেন আমি এখন থেকে প্রতিনিয়তই এরকম দেশের বিভিন্ন প্রান্তে অ্যাডভেঞ্চারে যাব জার্নিতে যাব তো সেখানের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমি এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে এরপরে আরও অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ